করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী জড়িয়ে পড়ে অপরাধমূলক কর্মকাণ্ডে, আসক্ত হয় মোবাইলে, কেউ কেউ আবার পড়াশোনাও ছেড়ে দিয়েছে। তবে শিক্ষার্থীদের অনেকেই আবার মনোনিবেশ করেছেন সৃজনশীল ও গবেষণাধর্মী কাজে। তেমনই একজন টাঙ্গাইল শহরের আকুটাকুর পাড়ার বাসিন্দা অরবিন্দ চন্দ্র রায়ের ছেলে সুদীপ্ত চন্দ্র রায় জলবায়ু পরিবর্তন নিয়ে দ্য গ্রেট পলিটিক্যাল লিডারশিপ নামে একটি ম্যাগাজিন বের করেছে, যা প্রকাশিত হয়েছে বিশ্বখ্যাত ই কমার্স সাইট আমাজনে। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের তথ্যছবিতে ইসরাত জাহান ইমার রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী জড়িয়ে পড়ে অপরাধমূলক কর্মকাণ্ডে, আসক্ত হয় মোবাইল ফোনে, কেউ কেউ আবার পড়াশোনাও ছেড়ে দিয়েছে। তবে শিক্ষার্থীদের অনেকেই আবার মনোনিবেশ করছে সৃজনশীল ও গবেষণাধর্মী কাজে। তেমনই একজন টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ার বাসিন্দা সুদীপ্ত চন্দ্র রায়। বাবা মায়ের একমাত্র ছেলে সুদীপ্ত। বাবা অরবিন্দ্র চন্দ্র রায় একটি বেসরকারি কোচিং সেন্টারে শিক্ষকতা করেন আর মা সম্পারানীতে গৃহিণী। সুদীপ্ত টাঙ্গাইল পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজে দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছেন সুদীপ্ত। জলবায়ু পরিবর্তন নিয়ে দ্য গ্রেট পলিটিক্যাল লিডারশিপ নামে একটি ম্যাগাজিনও বের করেছেন তিনি, যা বিশ্বখ্যাত ই কমার্স সাইট অ্যামাজনে বিক্রি হচ্ছে। এছাড়াও করোনাকালে অনলাইনে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের কোর্সে অংশগ্রহণ করে অর্জন করেছেন সনদপত্র। লকডাউনে যখন আমার স্কুল কলেজ বন্ধ ছিল, তখন আমি এটা নিয়ে ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করে জানতে পারি যে জলবায়ু জিনিসটাই আসলে কী, এটা পরিবর্তনে মানে বিশ্বনেতারা কী ধরনের কাজ করছে এবং এটার কী কী বিরূপ প্রভাব পড়ছে আফ্রিকা এবং এশিয়ার কিছু অঞ্চলে। তো পরবর্তীতে আমি চিন্তা করি যদি আমি নিজের এর জন্য কিছু করতে পারি, তো পরবর্তীতে আমি এ নিয়ে একটি বই লিখি দ্য গ্রেট পলিটিক্যাল লিডারশিপ নামে। যখন আমি বইটা আসলে লিখি, তখন আমি প্রথমে চিন্তা করি যে কীভাবে এটা সাবমিট করা যায়। তো এটার আমি মানে অনলাইনে কীভাবে সাবমিট করা যায় এটা ঘাটতি গিয়ে আমি ইন্টারনেটে পাই যে অ্যামাজন গুগলের মতো প্রতিষ্ঠান তারা বই সাবমিট বই প্রকাশ করছে। তো আমি পরবর্তীতে ইন্টারনেট ঘাটাঘাটি করি, আমি এটি প্রসেসটা জানি যে কীভাবে অ্যামাজনে বইটা পাবলিশ করা যায় এবং গুগলে বইটা পাবলিশ করা যায়। পরবর্তীতে আমি আমার বইটি সেখানে সাবমিট করি এবং তারা পরবর্তীতে পাবলিশ করে। ছেলের এমন সৃজনশীল কাজে গর্বিত তার মা বাবা। যে যে বয়সে জলবায়ু নিয়ে কিছু জানারই কথা নয়, বুঝারই কথা নয়, সে বয়সে সে একটা বই লিখে ফেলেছে এবং সেই বইটা বিশ্ববিখ্যাত অ্যামাজনে সেটা পাবলিশ হয়েছে, এটা আমাদেরকে গভীরভাবে গর্ববোধ করি আমি এই ব্যাপারে। জলবায়ু নিয়ে কাজ করার যে একটা সুযোগ সে পেয়েছে মূলত লকডাউনের মাঝে, তখন তার কলেজ বন্ধ ছিল, সেই সুবাদে সে ইন্টারনেট ঘাটাঘাটি করে, এই ধরনের ঘাটাঘাটি করে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, বিশেষ করে জাতিসংঘ থেকে বিভিন্ন জাতিসংঘের বিষয় কয়েকটা অঙ্গ সংগঠন থেকে সে কয়েকটা পুরস্কারও পেয়েছে। আমি ছোটবেলা থেকে দেখতাম ও গাছপালা, পশু পাখি, মানে এসবের প্রতি ওর একটা আলাদা একটা ভালোবাসা ছিল। হয়তো এই ভালোবাসা থেকে ও আজকে এই বইটা লিখছে। ও বাসায় যে যখন করোনাকালীন, এমনি তো সবসময় পড়াশোনার মধ্যেই থাকে, করোনাকালীন সময় বেশ কিছুদিন কলেজ বন্ধ ছিল, হঠাৎ করে এটা মানে আমাদের কানে আসে যে ওইরকম একটা বই লিখছে, এটা প্রকাশ হয়েছে। তাছাড়া ওর বাবার সাথে এই সমস্ত যখন অবসর পায়, রাজনীতি বলেন, জলবায়ু, এ সমস্ত নিয়ে বিষয় আলোচনা করত, মানে জানার আগ্রহটা প্রচুর ছিল। আর লকডাউনের মধ্যে বিভিন্ন পত্রপত্রিকা, এই ম্যাগাজিন, টিভি, যে ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি, এসব চ্যানেলগুলো দেখত। পরিবেশ নিয়ে তরুণ প্রজন্মের এই আগ্রহ ইতিবাচক বলে আখ্যায়িত করেছেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। তো পরিবেশের ব্যাপারে যে তরুণ সমাজের যে আগ্রহ সৃষ্টি হয়েছে, এটা সারা বিশ্বের জন্য আমি মনে করি খুবই আশাবাদী একটা পদক্ষেপ। এবং তরুণরা যদি ফিল করে যে আসলে এই জলবায়ু পরিবর্তনের ফলে সারা পৃথিবী এফেক্টেড হচ্ছে এবং তারা সেটা নিরূপণের জন্য যদি তারা তাদের হৃদয়ের ভিতরে যদি সেটা যে অনুভব করে, সেই অনুভবের মাধ্যমে তারা আমরা আশা করি যে পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যেতে পারবে। বিজ্ঞানের ছাত্র সুদীপ্তের এমন সৃজনশীল কাজে উৎসাহিত হবে অন্যরাও, বিশ্ব জলবায়ু পরিবর্তন রোধে রাখবে অবদান, এমনটাই প্রত্যাশা সকলের। ইসরাত জাহান ইমা, আরটিভি।